জোনাইত পথ নির্মাণক লৈ ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠিছে। বিতর্কিত ঠিকাদারক এতিয়া ব্ল্যাকলিস্টেড করার দাবি জানাইছে সদ অসম ছাত্র সন্থায়। 18 মাহত নির্মাণ সম্পূর্ণ হবলগিয়া এটা পথর নির্মাণ 37 মাহতো সম্পূর্ণ নহল, আর নির্মাণ সম্পূর্ণ নহতে এইদরে ব্ল্যাক টপিং উঠি যাওয়া পরিলক্ষিত হয়েছে। ব্ল্যাক টপিং ইতিমধ্যে উঠি গৈছে, নির্মাণ এতিয়াও সম্পূর্ণ হওয়া নাই। পথটোর পরিণতির এটা ক্ষুণ্ণ হয়ে পড়েছে আসু। শীঘ্রে বিভাগীয় তদন্ত দাবি জানাইছে আসুয়ে। ব্ল্যাক টপিং এইদরে হাতরে এরুয়াইছে স্থানীয় একাংশ লোকে। চাওক পথটোর দুরবস্থা, পথটো নির্মাণের কাম এতিয়াও সম্পূর্ণ হয়ে উঠা নাই। 18 মাহত পথটো নির্মাণ সম্পূর্ণ হব লাগিছিল, কিন্তু 37 মাহর পিছতো পথটো নহল। আর সেয়ে এতিয়া আসুয়ে দাবি জানাইছে এই পথ নির্মাণত জড়িত ঠিকাদারক ব্ল্যাকলিস্টেড করার। অগ্লেন মসুয়া কেম্প হয়ে তারিখ চারিলৈ যাওয়া পথ আর লোহিজান ঘাটের মিলনজিতলৈ যাওয়া পথচোয়া অতি নিম্নমানেরে কাম করে থাকা সময়েরপরাই আমি জোনাই মহকুমাধিপতির জড়িয়ে মুখ্য কার্যবাহী অভিযন্তালৈ বারম্বার স্মারকপত্র দিয়ে আছো। দি অহার সত্ত্বেও আজি তারিখলৈ এই ঠিকাদারজনের উপর সুরজ আগ্রলা আর শ্যামল সরকার নামৰ ঠিকাদারজনের উপর আজি তারিখলৈ কোনো বিহিত ব্যবস্থা নিলোৱাৰ কাৰণে আমি হতাগ্রস্ত হৈছোঁ।